সৌদি আরব এবং কাতার প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ দুটি তথ্য জানাতে চাই প্রবাস তথ্য কেন্দ্রের সাথে আছে মিরাজ হোসেন গাজী যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রবাস খাতের সকল আপডেট তথ্য খবরাখবর জানার জন্য। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকতে পারেন তাহলে পেয়ে যাবেন প্রবাস খাতের সব তথ্য যেটি বলছিলাম যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি হচ্ছে আপনারা জানেন যে বিশ ডিসেম্বর দু থেকে সৌদি আরব আকস্মিকভাবে চোদ্দ দিনের জন্য দুই দফায় তাদের দেশের সকল নৌবন্দর স্থলবন্দর এবং বিমানবন্দর বন্ধ করে দেয় এটা আপনার জানেন যে যুক্তরাজ্যে বিশেষ ধরনের এক করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব প্রথমে এই ব্যবস্থাটি নেয় এরপর ওমান এবং কুয়েত তারাও কিন্তু ফ্লাইট বন্ধ করেছিল ওমান এবং কুয়েত এরই মধ্যে ফ্লাইট চালু করেছে সৌদি আরব ঘোষণা দিয়েছে যে এই তিন জানুয়ারি দু থেকে তারা তাদের দেশের সকল বন্দর আবারও উন্মুক্ত করে দিয়েছে তিন জানুয়ারি দু থেকে আবারও সৌদি আরবের সকল বিমানবন্দর স্থলবন্দর নৌবন্দর আগের মতোই চালু হবে তবে কিছু বিধিনিষেধ সেখানে আরোপ করা হয়েছে যুক্তরাজ্য এবং আফ্রিকার দেশের নাগরিকদের জন্যে এবং যে সকল দেশে করোনা এই নতুন ধরনটি শনাক্ত হয়েছে বা চিহ্নিত হয়েছে সে সকল দেশ থেকে কোনো নাগরিক যদি সৌদি আরবে যান তাদেরকে অবশ্যই চোদ্দ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে একই সাথে এই সকল দেশ থেকে যদি সৌদি আরবের কোনো নাগরিক সৌদি আরবের একই সাথে এই সকল দেশ থেকে সৌদি আরবের কোনো নাগরিক যদি দেশটিতে প্রবেশ করেন তাহলে অবশ্যই তাদেরকে বাসাতে চোদ্দ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এই সময়ের মধ্যে দুই দফায় তাদের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে এটি হচ্ছে সৌদি আরবের বিধিনিষেধগুলোর মধ্যে অন্যতম ফ্লাইট চলাচল এই রিওপেন করা বা নতুন করে আবারও ওপেন করার ক্ষেত্রে চালু করার ক্ষেত্রে এটি হচ্ছে তাদের বিধিনিষেধ এবার জানাবো কাতার প্রবাসীদের জন্য যেই গুরুত্বপূর্ণ তথ্যটি সেটি হচ্ছে কাতার থেকে যারা ছুটিতে দেশে এসে আটকা পড়েছেন করোনা ভাইরাস শুরুর আগে সেই সকল প্রবাসী বন্ধুরা বিভিন্ন সময় কাতারে ফিরে যাওয়ার জন্য নানারকম দেন দরবার করছেন এবং নানারকম আবদার চিঠি চালাচালি আবেদন করা এমনকি রাজপথেও মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করেছেন প্রবাসী বন্ধুরা সে সকল প্রবাসী বন্ধুদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে যারা দেশে আটকে আছেন তাদের জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি এই প্রবাস তথ্য কেন্দ্রের ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে সেটি পূরণ করে আপনাদেরকে জমা দিতে হবে সরাসরি গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় সেগুন বাগিচা জাতীয় প্রেস ক্লাবের সেখানে গিয়ে আপনারা ডেস্কে জমা দিতে পারেন অথবা ইমেইলে আপনারা যে ইমেইল নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই ইমেইলেও আপনারা জমা দিতে পারেন তবে যারা সরাসরি জমা দেবেন তারা অবশ্যই দুই কপি করে নিয়ে যাবেন সেই দুই কপির এক কপি আপনারা রিসিভ করে আসবেন নিয়ে আসবেন স্টিল দিয়ে রিসিভ লেখা থাকবে আর এক কপি আপনারা সেখানে জমা দিয়ে আসবেন আর এই জমা দেয়া মানে বা ফর্ম পূরণ করা মানে যে আপনারা সে কাতারে ফিরে যেতে পারবেন বিষয়টি কিন্তু আসলে তা নয় এটি হচ্ছে আপনাদেরকে ফেরত নেওয়ার জন্য একটি প্রক্রিয়া অর্থাৎ কাতারের যারা আটকে আছেন দেশে যারা যেতে চান কর্মস্থলে ফিরতে চান তাদের জন্য কূটনৈতিক তৎপরতা চালানোর ক্ষেত্রে এটি হয়তো বড়ো একটি সহায়ক ভূমিকা পালন করবে তবে নিশ্চয়ই আপনারা খুব বেশি আমাদের এই যে তথ্যটি সেটি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য এখন পরে হয়তো অনেকেরই মনে হতে পারে যে ভাই আপনি তথ্যটি দিলেন ফর্ম পূরণ করলে আমি যেতে পারলাম না এটি আসলে আপনাদেরকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই তালিকাটি ধরে যেন সে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় সেটি করার জন্যই কিন্তু এটি আসলে করা হয়েছে এবং যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মে যেই তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে প্রথমে আপনার নাম দেবেন অবশ্যই ডান পাশে ইংরেজিতে লিখবেন পাসপোর্ট নাম্বারটি আপনি দিবেন এবং কাতারের যে আইডি কাতার আইডি নাম্বারটি দেবেন এরপরে এরপর আপনি যেই কোম্পানিতে আপনি কাজ করতেন সেই কোম্পানির বিস্তারিত সেখানে নাম ঠিকানা বিস্তারিত লিখবেন এবং রিএন্ট্রি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনি রিএন্ট্রি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থাকে আন্ডার প্রসেস অথবা রিজেক্টেড আপনি যে সেখানে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল আপনার কোম্পানি অনলাইনে সেটির স্ট্যাটাসটি কী সেটি জেনে আপনি এখানে লিখবেন দুটি আছে আন্ডার প্রসেস এবং রিজেক্টেড পাশে পাশে চিহ্ন দিলেই হবে আরেকটি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ইন বাংলাদেশ আপনি বাংলাদেশে যেই নম্বরটি আছে সেই নম্বরটি আপনার এখানে স্পষ্ট করে লিখবেন পরবর্তীতে যোগাযোগের জন্য এবং পাশে একটি সিগনেচার দিবেন যেটি হচ্ছে আপনার পাসপোর্টে আছে সেই সইটি করবেন এই কয়েকটি তথ্য পূরণ করে এই কপিটি আপনারা ইমেইলও করতে পারেন পিডিএফ ফাইল করে অথবা সরাসরি গিয়ে আপনারা রিসিপশানে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জমা দিতে পারেন অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সরাসরি গিয়ে কেউ জমা দেন তাহলে আপনারা সেটি একটি কপি নিয়ে যাবেন যাতে সেটি রিসিভ করে নিয়ে আসতে পারবেন সৌদি আরব এবং কাতার প্রসঙ্গে এই দুটি তথ্যই ছিল গুরুত্বপূর্ণ এবং ওমার এবং কুয়েতের ফ্লাইট আগের মতোই চলছে সৌদি আরবে অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবে নতুন ভিসার কার্যক্রমগুলো চলছে কিনা হ্যাঁ ভিসার কার্যক্রমগুলো চলছে তবে যেহেতু ফ্লাইটে কদিন বন্ধ ছিল এই আমরা অনেককে নিরুৎসাহিত করেছি যে আপাতত হয়তো মেডিকেল সহ অন্যান্য কাজকর্মগুলো না করেন তবে এখন যেহেতু শুরু হয়েছে এখন আপনার পুরোদমে সব কাজকর্মগুলো করতে পারেন নতুন ভিসার কার্যক্রম কিন্তু পুরোদমেই চলছে তবে খুব ধীরগতিতে চলার কারণে দেখা যাচ্ছে যে নানা নানারকম সমস্যার সম্ভাবনা বা নানা রকম বিপদের মধ্যে পড়তেও পারেন সেই আশঙ্কাও আছে তবে অবশ্যই আপনার রিক্রুটিং এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন তারা যে পরামর্শ দেবে তাদের পরামর্শ আপনারা মেনে চলার চেষ্টা করবেন আর আমাদের তথ্যের দিকে একটু খেয়াল রাখবেন আমরা চেষ্টা করব পরবর্তী যে কোনো আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে তারা সব ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন শিগগিরই প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু ভালো খবর আশা করছি আমরা সেটি প্রবাস তথ্য কেন্দ্রের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যে কোনো পরামর্শ মতামত লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব উত্তর দিতে না পারলেও সেগুলো দেখে পরবর্তীতে সে অনুযায়ী কাজ করার জন্য। বিদায় নিচ্ছি মিরাজ হোসেন গাজী প্রবাস তথ্য কেন্দ্র থেকে আল্লাহ হাফেজ